আমার দ্বিতীয় শ্রেণীর ছোট্ট ছাত্র বন্ধুরা, আমরা আজকে অষ্টম পাঠ থেকে কাজেগুলো কবিতাটি পড়ব। কাজেগুলো কবিতাটি লিখেছেন কবি নবকৃষ্ণ ভট্টাচার্য। আমি কবিতাটি পড়ছি, তোমরা বইয়ের সঙ্গে মিলিয়ে নাও। বই সামনে রেখে আমি যেমন করে পড়ছি, তোমরাও তেমন করে পড়ো। আমি কবিতাটি পড়ছি কাজেগুলো। মৌমাছি মৌমাছি কোথা যাও নাচি নাচি, দাঁড়াও না একবার ভাই, ওই ফুল ফুটে বনে যায় মধু আকুরণে, দাঁড়াবার সময় তো নাই। ছোট পাখি ছোট পাখি কিচিমিচি ডাকি ডাকি, কোথা যাও বলে যাও শুনি, এখন না কব কথা আনিয়াছি জিনলতা, আপনার বাসা আগে গুনি। পিপিলিকা পিপিলিকা দলবল ছাড়ি একা, কোথা যাও যাও ভাই বলি, শীতের সঞ্চয় চার খাদ্য খুঁজি দিচ্ছি তার, ছয় পায় পিল পিল জোন। এই কবিতাটি, এখানে একটি ছোট্ট মেয়ে প্রথমে কাকে বলছে, প্রথমে মৌমাছিকে বলছে, মৌমাছি তুমি এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছ, আমাকে বলে যাও আমি শুনি, তুমি কোথায় যাচ্ছ এত তাড়াহুড়ো করে। তখন মৌমাছি বলছে, ওই তো আমি বনে যাচ্ছি, এখন মধু সংগ্রহের সময়, আমি এখন আমার দাঁড়া আমি দাঁড়াতে পারবো না, আমার দাঁড়ানোর সময় নেই, আমি তোমার সঙ্গে পরে কথা বলবো। তারপর সে দেখলো পাখি যাচ্ছে, ছোট পাখি যাচ্ছে, পাখিকে বললো, ছোট পাখি ছোট পাখি তুমি তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছ, আমার সঙ্গে একটু দাঁড়াও না, একটু দাঁড়িয়ে কথা বলো। তখন ছোট পাখি বলছে, না না এখন বৃষ্টির সময় চলে এসেছে, আমাকে বাসা বানাতে হবে, আমি ছোট ছোট তৃণলতা এনে আমাকে তো বাসা বানাতে হবে, আমার তাড়াহুড়ো আছে, আমাকে তাড়াতাড়ি কাজ করতে হবে, আমার অনেক কাজ, আমি একবার তোমার সঙ্গে কথা বলতে পারবো না। তারপর সে দেখলো মাটি দিয়ে অনেকগুলো পিপিলিকা, পিপিলিকা মানে পিঁপড়ে, পিঁপড়েরা যাচ্ছে। তখন সবাই দল দল বেঁধে সার বেঁধে যাচ্ছে। তখন ছোট মেয়েটি বললো, আরে পিপিলিকা পিপিলিকা তুমি দল দল ছেড়ে সবাই সবাই কোথায় ছুটছ, সবাই তারপর আমার সঙ্গে একটু দাঁড়াও, আমাকে একটু বলে যাও তুমি কোথায় যাচ্ছ। তখন পিঁপড়ে বলছে, না না আমি এখন দাঁড়াতে পারবো না, বৃষ্টির দিন চলে আসছে তো, আমাকে এখন খাদ্য সংগ্রহ করে পুরো শীতের জন্য শীতের জন্য রাখতে হবে, শীত চলে আসলে আমি আর খাদ্য সংগ্রহ করতে পারবো না, তখন শীতে খাবো কি, আমার তো কাজ আছে, আমাকে এখন যেতে হবে, আমি এখন যাই। আচ্ছা ছোট্ট বন্ধুরা, আমরা তাহলে এই কবিতা থেকে কি শিখলাম? আমরা শিখলাম যে পৃথিবীতে আমাদের বাঁচতে হলে সবাইকে কাজ করে চলতে হয়, যে যার 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 ডিউটি, যার যার কাজের দায়িত্ব আমাদেরকে পালন করতে হয়। সেরকমই আমরা দেখলাম ছোট্ট পিপিলিকা থেকে শুরু করে একদমের মানুষ পর্যন্ত, বাঘ ভালুক সবাইকেই কষ্ট করে চলতে হয়, যে যার কাজটা আমাদেরকে খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবে সম্পূর্ণ করতে হয়। তাই আমরা আমাদের নিজের কাজটা, এখন তোমরা ছোট, তোমরা কি ঘরে ঘরের বাইরে কাজকর্ম করবে? কাজ করবে না। এখন তোমাদের কাজ কি? শুধু মা বাবার কথা শোনা আর তোমাদের পড়াশোনাটা একটু ভালো করে কর, এটাই তোমাদের কাজ। তাহলে তোমাদেরকে তোমাদের ডিউটিটা আগে ভালো করে করতে হবে, তোমাদের যা কাজ সেটা সম্পূর্ণ করবে, তারপর যে যা যা কিছু করবে। তাহলে ঠিক আছে, তোমরা সবাই কবিতাটা পড়বে আর বারবার পড়বে, মুখস্থ করবে, ঠিক আছে? এখন আমরা এই চ্যাপ্টার থেকে আমরা পেজ নাম্বার 37 মানে 37 পৃষ্ঠাতে দেখছি সঠিক উত্তর ঘরে বসা, সঠিক উত্তরের পরে টিক চিহ্ন বসা। আমি একটু লিখে দিচ্ছি না, তোমরা সহজ একটু তোমরা নিজেরাই পারবে। পেজ 37 খুলে দেখবে কবিতায় লেখা আছে ঠিক উত্তরটির পাশে রাইট চিহ্ন দাও। তাহলে এখানে কি আছে, কবিতার কাজের লোক অজব ছিল, ঠিক ঠিক কাজের লোকের কথা আমরা সেখানে পাই, টিকি মৌমাছি ছোট পাখি আর পিপিলিকা, এই তিনটি জিনিসের কথা বলা হয়েছে। তাহলে তিনটির পাশে রাইট চিহ্ন দেব। 2 নম্বরে আছে তৃণলতা লাগবে কি করতে, বাসা তৈরির কাজে নাকি বিছানা তৈরি করতে, না গ খ আনসার হবে রাইট চিহ্ন দেবো খ। এবারে একের তিন আছে পিপিলিকার পায়ের সংখ্যা, পিপিলিকা মানে পিঁপড়ে পা কটি তোমরা জানো তো, পিঁপড়ের পা হচ্ছে 6টি, এখানে গয়ের আনসারটা কারেক্ট হবে 6টি পা, পিঁপড়ে 6টি পা।
আর একের চারে আছে পিপীলিকার চলাকে। কবি বলেছেন কবি পিপীলিকাকে মানে পিঁপড়ে কি করে চলে, পিলপিল করে চলে। তাহলে আমরা কয়লা যার চিহ্ন দেব, পিপীলিকা পিলপিল করে চলে মানে কয়লার চিহ্ন দেব। এরপর আছে শূন্যস্থান পূরণ, এটা বইয়ে যে লেখা আছে বই থেকে মিলিয়ে তোমরা নিজেরাই লিখতে পারবে। এই কয় আছে ওই ফুল ফুটে বলে, ফুল হচ্ছে গিয়ে আনসার, যাই মধু আকরণে, মধু হচ্ছে গিয়ে আনসার। আর দাঁড়াবার সময় তো নাই, বইয়ে আছে তাই আমি লিখে দিচ্ছি না, বইয়ে আনসার আছে। তারপর কয় আছে শীতের সঞ্চয় চায়, খাদ্য খুঁজিতেছে তাই, ছল পায় পিল পিল চুল। এটা বই থেকে দেখে দেখে আনসার লিখে ফেলবে। এরপর আছে নাম্বার তিন, তিন নাম্বারে আছে একটি বাক্যে উত্তর দাও, মানে একটা সেন্টেন্সে তোমরা উত্তর দিতে হবে। আমি এখানে বসছি দিচ্ছি না, অনলি আনসার লিখে দিয়েছি বোর্ডে, আমি অনলি আনসার লিখে দিয়েছি। পরের প্রশ্নটা হচ্ছে গিয়ে কাজের লোক কবিতাটি কার লেখা, কাজের লোক কবিতাটি কার লেখা। উত্তর হবে এখানে লেখা আছে ক, তিনের ক, কবিতাটি কবি নবকৃষ্ণ ভট্টাচার্যের লেখা, কবিতাটি কবি নবকৃষ্ণ ভট্টাচার্যের লেখা। খ, নেচে নেচে কে যায়, মৌমাছি নেচে নেচে যায়। উত্তর হবে কয়ের উত্তর হবে মৌমাছি নেচে নেচে যায়। গ, মৌমাছি কোথা থেকে মধু আহরণ করে। উত্তর হবে মৌমাছি বনের ফুল থেকে মধু আহরণ করে। এখানে লেখা আছে মৌমাছি বনের ফুল থেকে মধু আহরণ করে। খ, এবারে খ, ছোট পাখি কি দিয়ে বাসা বানাবে। উত্তর, ছোট পাখি তৃণলতা দিয়ে বাসা বানাবে। উমতে প্রশ্ন আছে কে শীতের সঞ্চয়ের জন্য খাদ্য খুঁজতে ব্যস্ত। উত্তর, পিঁপড়েরা শীতের সঞ্চয়ের জন্য খাদ্য খুঁজতে ব্যস্ত। উমতে আছে পিঁপড়েরা শীতের সঞ্চয়ের জন্য খাদ্য খুঁজতে ব্যস্ত। ঠিক আছে, তিন নম্বর হয়ে গেল। এবারে চার নম্বর একটু বড় আনসার হবে, তোমাদের সেটা দিচ্ছি না, সেটা করতে হবে না। এরপর আমরা চলে যাচ্ছি পাঁচ নম্বর, পাঁচ নম্বরে লেখা আছে অর্থ লেখক, অর্থ লেখক। এখানে বইতে দেখো লেখা আছে আহরণ, তারপর লেখা আছে তৃণলতা, তারপর লেখা আছে সঞ্চয়। তাহলে আহরণ অর্থ হচ্ছে জোগাড় করতে, জোগাড় করতে। তৃণলতা খড় কুটো, এখানে তৃণলতা অর্থ হচ্ছে খড় কুটো। সঞ্চয় অর্থ হচ্ছে সংগ্রহ। আচ্ছা, তারপরে আমরা চলে যাচ্ছি বাক্য রচনা। তাহলে আমরা এবারে বাক্য রচনা, আমরা এবারে লিখব বাক্য রচনা। সম্পূর্ণ আছে বাক্য রচনা, আমি ওয়ার্ডটা লিখে বাক্য রচনা করে দিচ্ছি। আমি যেটা করছি সেটাই করতে হবে, তোমরা লিখে নিজেও করতে পারবে, মাছ নিজেও করতে পারবে। আমি একটা লিখে দিচ্ছি, দেখো এখানে বাক্য রচনা আছে। সব মেন শব্দটা হচ্ছে গিয়ে খাদ্য। তাহলে আমরা কি লিখতে হবে এখানে, তারপর আমরা সাতের পর আসছি আট নম্বরে,
কি আছে? পাখির ডাককে বলা হয় কিচিমিচি। তেমনি কোকিলেরও একটা ডাকের নাম আছে, কোকিল যে ডাকটা ডাকে তার নাম আছে, আর মৌমাছি যে ডাকটা ডাকে তারও একটা নাম আছে। সেই নামগুলো আমি এখানে লিখে দিচ্ছি, লিখে দিয়েছি। কোকিলের ডাককে বলা হয় কুকু। কোকিলের ডাককে বলে কুকু, আর মৌমাছির ডাককে বলা হয় গুঞ্জন। মৌমাছির ডাকে বলা হয় গুঞ্জন। এবারে আমি আসছি 10 নম্বরে। 10 নম্বরে লেখা আছে, কোশ্চেনটা তোমরা বইতে দেখো, 10 নম্বরে পেজ নাম্বার 39-39 পৃষ্ঠায় আছে, সঞ্চয় শব্দে নিয়োজন সংযুক্তকে ব্যবহার করে আরো দুটি শব্দ লিখবে। তাহলে আমরা কি কি লিখব? নিয়োজনকে ব্যবহার করে আরো দুটি শব্দ লিখছি আমরা এখানে, কিঞ্চি ও কাঞ্চন। এখানে লেখা আছে 10 নম্বরে দেখো, পথে দিয়েছি আমরা কিঞ্চি আর হয়ে কাঞ্চন, দুটি শব্দ নিয়োজন সংযুক্ত দিয়ে লিখলাম 10 নম্বরে। তাহলে ছোট বন্ধুরা, তোমরা বাড়িতে খুব পড়াশোনা করবে, মা বাবার কথা শুনবে, আর অযথা বাইরে যাবে না, ঘরে থাকবে, ঠিক আছে? ওকে, বাই।